অবশেষে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড ম্যাট হেনরি ও লকি ফার্গুনসনের তোপে মাত্র একশো ছত্রিশ রানের শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড এরপর কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেছে তারা কারিফের সোফিয়া গার্ডেন্সে দশ উইকেটের দাপুটের চয়ে বিশ্বকাপ শুরু করেছে গতবারের রানার্স আপ দল হেনরি ও ফার্গুনসন তিনটি করে উইকেট নেন তাতে উনত্রিশ দশমিক দুই ওভারেই শেষ হল শ্রীলঙ্কার ইনিংস ষোলো দশমিক এক ওভারে কোনো উইকেট না হারিয়ে একশো রান করে জিতে গেল নিউজিল্যান্ড শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ওপেনিংয়ে নেমে কেবল দিমুথ করুণারত্নে প্রতিরোধ করেন দ্বিতীয় উইকেটে কৌশল পেরেরার সঙ্গে বিয়াল্লিশ রানের জুটি গড়ার পর ব্যাটিং ধসের মুখোমুখি হয় তারা এরপর সপ্তম উইকেটে করুণারত্নে ইনিংস সেরা বাহান্ন রানের জুটি করেন থিসারা পেরেরার সঙ্গে থিসারা পেরেরা করেছে সাতাশ রান ওপেনার করোনা অসহায় চোখে সব ব্যাটসম্যানদের যাওয়া আসা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত একশো ছিচল্লিশ মিনিট ক্রিজে ছিলেন তিনি লঙ্কান অধিনায়ক চুরাশি বলে চারটি চার ও বান্ন রানে অপরাজিত ছিলেন লক্ষ্যে নেমেই শুরু থেকে বোলারদের ওপর চওড়া হন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুন্ড্রো প্রথম পাওয়ার প্লেতে সাতাত্তর রান তোলেন তারা গাপটিল উনচল্লিশ বলে ছয় চার ও এক ছয়ে ফিফটি হাঁকান তার চেয়ে দুই বল বেশি খেলে পঞ্চাশ জন মুনোর দুইজনের অপরাজিত একশো সাঁত্রিশ রানের জুটিতে দুইশো বল বাকি থাকতে জয় পেয়ে যায় নিউজিল্যান্ড একান্ন বলে আট চার ও দুই ছয়ে তেহাত্তর রানে টিকে গিয়েছিলেন গাপটিল মনোরো খেলেছিলেন আটান্ন রানে তার সাতচল্লিশ বলের ইনিংসে ছিল ছয় চার ও এক ছয় এই কার্ডিফে আগামী চার জুন আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচ খেলবে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড পরের দিন ওভারে মুখোমুখি হবে বাংলাদেশের দর্শক প্রতিনিয়ত বিশ্বকাপ ও ক্রিকেটের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন